মানুষ আর শক্তির জোরে যে মিশন সাকসেস করতে পারিনি, বুদ্ধির জোরে দুর্জয় চৌধুরীকে খুন করে আমি সেই মিশন সাকসেস করতে পেরেছি। এই তোরা কে কোনখানে আসস, জলদি আয়। কি হয়েছে বাবা? আইজ আইজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন, আমার দোলামা ফোন করছে। আরে শিকদার বংশের বীর পুরুষা এতদিন যা করতে পারে নাই, বীরাঙ্গনা হইয়া আমার মাইয়া তাই করছে, দুর্জয় চৌধুরীর খুন করা ফালাইছে। তাই যদি হয় তাহলে আমার মনটাকে শান্তি দিতে অন্তত একবার ওর কবরে আমি লাথি মারতে চাই। মা, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করলো তার বিপদে আমাদেরও পাশে থাকা উচিত। আর যদি ও তোমার ছেলে হতো তাহলে তুমি কি করতে? ওর জন্য আমারও খুব মায়া লাগছে, তারপরেও থানা পুলিশের ঝামেলা জড়াতে চাই না। আমি আসি। দাঁড়াও সাগর ভাইয়া, সাগর ভাইয়া, ভাইয়ার জন্য মানত করা মাঝারি তবরকটুকু নিয়ে যাও। হে খোদা, তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান, রহম করো খোদা, আমার ভাইকে রক্ষা করো, রক্ষা করো। নিশ্চয়ই আপনজনদের দোয়া ছিল আপনার উপর, তাই আল্লাহ রহম করেছেন। ভাইয়া, যে তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল কিছুতে ওকে ছাড় দেওয়া যাবে না, প্রতিশোধ নিতে হবে। মুক্তার মানত করা মাজারের তবারকগুলো তুমি ভালো হয়ে যাবার পর তোমাকে খেতে বলেছে। মুক্তার প্রতি আমার যে দায়িত্ব রয়েছে তা শেষ না করে আমাকে যে খুন করতে চেয়েছে তার উপর প্রতিশোধ দিতে আমি পারবো না। বিয়ে না হলে আজ ওরা আমাদের কাউকে বাঁচতে দেবে না। ওদের জন্য তো আমরা মরতে পারি না, তাই ন্যাকামি না করে এগুলো পড়ে নে। দাঁড়াও, পড়াইতেছি। তোর জন্যই আমি অপেক্ষা করছি, তুই আমার ভাইদের কুত্তা পেটা করেছিস, এবার সাহস থাকলে আমাকে মার। কে তুই? তুই যাকে মারতে চেয়ে ভুল করে ওকে মেরেছিস, আমি সেই আজরাইল হয়ে শত্রুর শান কেড়ে নেয় এই গাফফার পাঠান। তুই নিজের পরিচয় দিয়ে আমার হাতে জান দিতে এসেছিস। জয় পরাজয়ের খেলায় পরাজয় কি জিনিস এই দুর্জয় চৌধুরী তার জানে না। ওনাকে মারার হুমকি দিয়ে তুই ভাবিস না এ বিয়ে বন্ধ হয়ে যাবে? সামান্য চেয়ারের আঘাতেই চামচিকার মতো ছিটকে পড়েছিস, আর তুই কিনা আমার বোনকে বিয়ে করতে চাস? এই তুই যে এদেরকে বোন বোন করছিস, মনে হচ্ছে এদের মায়ের পেটের সন্তান তুই? হ্যাঁ,
আর তাই এতিমখানায় পাঠানোর নামে সত্যি সত্যি হাসপাতালে ভর্তি করিয়ে মুক্তার পা ভালো করিয়েছে। ঝিনুককে পড়ালেখা শেখানো সাগর, শোনো, তুমি আমার আপন মা নও, তারপরেও মা বলেছি বলে ক্ষমা করলাম, কিন্তু আজকের পর থেকে আমার বোনদের দিকে যে হাত বাড়াবে সেই হাত আমি তার দেহ থেকে আলাদা করে ফেলব, কারণ এরা আমার বোন। না, ওরা তোমার বোন নয়, ওর নাম আকাশ নয়, ও হচ্ছে সেই দুর্জয় চৌধুরী যে তোমাদের আকাশ ভাইয়াকে খুন করেছে। এসব মিথ্যে কথা। না, ওরা যদি তোমার রক্তের বোন হয়ে থাকে তাহলে ওদের মাথায় হাত রেখে বলো তুমি ওদের ভাই আকাশ। তার চিকিৎসার জন্য রাতের পর রাত জেগে টাকা রোজগার করেছো, তার কসম খেয়ে বলো তুমি ওদের ভাই আকাশকে খুন করনি? বলো। বলে তা করলাম না, আর তাই বলছি এই মুহূর্তে এখান থেকে চলে যা। আরে যা যা। আকাশ ভাইয়ার খুন তুমি, তোমার কাছে এই ছবি থাকতে পারে না। হ্যাঁ বেটা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা ভাগ। কেন মনে করেছ ভয়ে আমি তোমার পা ধরে মাপ চাইব? তুই তোর প্রতিশোধের আগুনে আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিস, তাতে আমি দগ্ধ হয়েছি কিন্তু ছাই হয়ে যায়নি, এখনো জ্বলছি। ঝিনুক আর মুক্তা নামের দুটি অসহায় জীবনের দিকে তাকিয়ে সেই চলন্ত হৃদয়ে আমি পানি ঢেলে দিয়েছি, সাধারণ পানি নয়, আইস ওয়াটার দিয়ে নিচের চেতকে ঠান্ডা করে রেখেছি। তা না হলে এই চাদর বিছানোর বদলে কাফনের কাপড়ে জড়িয়ে তোর বাপ ভাইয়ের কাছে তোকে পাঠিয়ে দিতাম। হ্যাঁ, খোলা চোখে যে স্বপ্ন তুই দেখেছিস এই দোলা শিকদার তোকে কবরে পাঠিয়ে তা দুঃস্বপ্ন করে দেবে। পাগলের সুখ মনে মনে। শোন, আমি দুই আঙ্গুল টাইট করে সিটি বাজালে ভয়ে এখানেই তুই কাপড় নষ্ট করে ফেলবি। আই ডোন্ট লাইক দিস। বাট আই লাইক দিস। আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু যে চ্যালেঞ্জ নিয়ে আমি এসেছি তার শেষ না দেখে আমি যাব না। আর
আসো ছোটো ভাই আসো। আরে জেলের ভাত খাইতে খাইতে কিসে হারাই হইছে, বসো বিরিয়ানির ব্যবস্থা করছি। রাখো তোমার বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে আসি, যার জন্য এতদিন জেলের ভাত খেয়েছি সেই ডানা কাটা বড়িকে নিতে এসেছি। না কে যাবি না? লাল সিগন্যাল বাতির মতো চলে উঠেছিস কে তুই? ছোট ভাই মুখ সামলায় কথা বলো, উনি তোমারে জেলখানা থেকে বের করে আনার ব্যবস্থা করছে। সরি ম্যাডাম, মেয়েদের উপর জোর দেখানোর জন্য তোমাকে এখানে আনা হয়নি। যে প্রতারক ভাই হিসেবে এদের সাথে প্রতারণা করেছে তার গলা কেটে আমার হাতে তুলে দেওয়ার জন্য এনেছি। কোথায় সে? এই যে এখানে। তুই আমাকে জেলে পাঠিয়েছিস সে হিসেব পরে হবে, তার আগে তোকে বলতে হবে এরা তোর কি হয়। আমার বোন কোন দিক থেকে? ব্লাড রিলেশন? মায়ের পক্ষ থেকে না বাবার পক্ষ থেকে? ভাইয়ের পক্ষ থেকে। এই কথা স্বীকার করে এদের দুজনের একজনের মুখ থেকেও যদি তোকে ভাই বলে একটি শব্দ বের হয় তাহলে আমি সবার সামনে কসম খেয়ে বলছি সারা জীবন তোর গোলামি করে যাব। তোকে ভাই বলে ডাক দিতে বল ওদেরকে, বল। দেখেছিস টিউবলাইটের মতো কিভাবে ওরা ফিউজ হয়ে গেল? এই জানে বাঁচতে চাইলে এই এলাকা ছেড়ে তুই চলে যা। না, ওদের মুখ থেকে ভাই ডাক না শোনা পর্যন্ত আমাকে মেরে ফেললেও আমি এক পা নড়ব না। তাহলে মর। যদি তুই ওদের ভাই হয়ে থাকিস তাহলে ভাই বলে রাখতে বল। তোর প্রতি যদি ওদের এক বিন্দু ভালোবাসা থেকে থাকে তাহলে এই মার খাওয়া দেখে হলেও ভাই বলে রাখতো, রাখতে বল। এখন বুঝতে পারছিস আমি ইশারা করার সাথে সাথে তোর জান চলে যাবে, কিন্তু খুব সহজেই তোকে আমি মরতে দেব না। এভাবে প্রতিদিন তোকে মার খাওয়াবো। আমার বাবা পঙ্গু হয়ে দিনের পর দিন যে কষ্ট পাচ্ছে তার চেয়ে বেশি কষ্ট দিয়ে তোকে আমি মারবো। আমার পায়ের দিকে তাকিয়ে দেখ, তোর রক্ত আমার পা ধুয়ে তোর প্রাণ ভিক্ষা চাইছে। চৌধুরী বংশের তেজি রক্ত তোকে ধিক্কার দিচ্ছে,